ওই তো নাগরানিয়ার রাজা, ওদেরই তো যুবরাজ হত্যা করবেন। হ্যাঁ, ওদের ওখানেই লুকিয়ে রেখেছে। মার এদের, মার! সর্বনাশ, এরা এখানে কোথা থেকে এলো? ওরা তো আমাদের আশ্রয় দিয়েছে, আমাদের উচিত ওদের সাহায্য করা। তাই তো। দাঁড়াও, কিন্তু তার আগে এদেরকে শেষ করব আমরা। না, এদের কে মারবে জানিস না? যুবরাজ অগ্নির শিকারেরা। এদের রক্তেই তো হবে যুবরাজ অগ্নির অভিষেক। নিয়ে চল, নিয়ে চল এদেরকে রানীমার কাছে। অগ্নি আমাদেরকে হত্যা করবে। তুই কোথায়? এই যে আরো বড় বিপদে পড়লাম। এই সেই আগুন পাহাড়, তার মানে এখানেই রয়েছে মহানাগমণি। হ্যাঁ, এই আগুন পাহাড়ের আগুন একমাত্র অগ্নি নিয়ন্ত্রণ করতে পারে। আজকের যাবতীয় ঘটনা এই হলো ভাবি ঘটনাস্থল। আচ্ছা, আপনি বলুন না আমাকে কি করতে হবে। তুমি আমার আজ আমার অপার শান্তি। আমি ঠিক যেমনটি চেয়েছিলাম, তুই ঠিক তেমনটি ভাবেই বড় হয়েছিস, সাহসী, প্রত্যয়ী। ক্ষক্ষুষ বংশের যুবরানী হেমাক্ষী, যে তার নিজের ভাইয়ের জন্য এত দিন অপেক্ষা করেছে, এত কিছু সহ্য করেছে। কিন্তু বাবা, তুমি এত দিন কোথায় ছিলে? বন্দি ছিলাম মা। তুমি আর অগ্নি যে আমাকে মুক্তি দিলে, তার সঙ্গে ওরও অনেক অবদান রয়েছে।
বাবা, ওই কান লাগিনি আমাদের কুমারকে ধরে নিয়ে গেছে। আর আজকে সেই সবুজ চাঁদের রাত, নিজের উদ্দেশ্য সাধনের পর ওই কান লাগিনি আমাদের কুমারকে মেরে ফেলে। বাবা, আমাদের কিছু একটা করতে হবে। বাবা, কি কান লাগিনি চোরটাকে ধরে নিয়ে গেছে তা জেনে তোমার কি হবে নাগিনী? হেমাক্ষী, শান্ত হয়ে কথা বলো মা। কুমারকে রক্ষা করতে আমাদের রোহিণীর সাহায্য নিতে হবে। কেন এই নাগিনীর সাহায্য কেন নিতে হবে? তুমি আমি মিলে আমাদের কুমার আমার ভাইকে সাহায্য করতে পারবো না, রক্ষা করতে পারবো না ওকে বিপদ থেকে? নাকি এতটাই দুর্বল আমাদের খকশ কুল? শক্তি সবসময় শেষ কথা বলে না হেমাক্ষী। কিছু জিনিস আগে থেকেই ঠিক করা থাকে। তুমি হয়তো বুঝতে পারছো না যে রোহিণী না থাকলে আমরা অগ্নিকে এ রাজ্যে হয়তো ফেরাতেই পারতাম না। যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন করব, কাল্লাগিনীর কোনো দুর্বলতা বা এমন কোনো কিছু যদি আপনারা জানেন আমাকে জানাতে পারবেন, সেটা আমার ভীষণভাবে কাজে লাগতো। কিন্তু আমাদের হাতে যে আর বেশি সময় নেই। পাহাড়ের আগুন যে ফুটতে শুরু করেছে, আমি জানি। ওই কান্নাগিনীর একটা গোপন রহস্য আমি জানি। কি সেটা দিদি? এসো আমার সঙ্গে। অগ্নিকে এত কথা আমি বলে দিলাম, এদিকে ওই ঢিবিও আশ্চর্য আচরণ করছে কেন? জ্যোৎস্না কাঞ্চন কেল্লা থেকে পালিয়ে গেছে, তাই ওদের ঢিবি উধাও হয়ে গেছে তো। আমার এতকালের স্বপ্ন সত্যি হওয়ার আগেই সব কিছু উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, সব গন্ডগোল হয়ে যাচ্ছে, আমার কোনো হিসেব মিলছে না। প্রণাম রানীমা। এত বড় সাহস তোর! আমার অনুমতি ছাড়া এখানে তুই কেন প্রবেশ করেছিস? অপরাধ নেবেন না রানীমা, তবে আমরা যা এনেছি তা দেখলে আপনি খুশিই হবেন। কি দেখছি আমি? আমার চোখের সামনে স্বয়ং জ্যোৎস্না। তুমি নিজেও জানো না তুমি কত বড় কাজ করে দিয়েছো আজ। তুমি না না এসে তরি ডুবতে দেওয়া যাবে না, কিছুতেই না। কেউ আমার স্বরূপ জানবে না, কেউ না। ভুল ভাবছিলাম যে আমি খোশরাজ পালালে পালাক, তার ছেলে তো আছে। ভাগ্য আমার সহায়, যাই চাইব তাই ঘটবে আজ।